আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো ভালো ব্লুটুথ স্পিকার। রিয়েলি খুবই ভালো সাউন্ড এটার। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আমার নাম জিম আর আপনারা দেখছেন হুজ দ্য বেস্ট। তো অনেকেরই ব্লুটুথ স্পিকার অনেক ভালো লাগে, কারণ এটা পোর্টেবল, যে কোনো জায়গায় ক্যারি করা যায়, তার নিয়ে কোনো ঝামেলা থাকে না, এছাড়াও অনেক সুবিধা। তাই আজ আমি কথা বলবো S207 এই ব্লুটুথ স্পিকার সম্পর্কে। তো গাইজ, আমাদের আজকের ভিডিও স্পন্সর করেছে রায়ান কম্পিউটার্স। তাদের কাছে এই ব্লুটুথ স্পিকার ছাড়াও পেয়ে যাবেন নানান ধরনের নতুন নতুন গ্যাজেট, যা আপনারা তাদের কাছে পেয়ে যাবেন খুবই সাশ্রয়ী মূল্যে। আমি তাদের শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশনে। এর প্যাকেজিং আমার কাছে ভালো লেগেছে, তবে এর প্যাকেজিং নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার দরকার এর ভিতরের কন্টেন্ট। সো লেটস আনবক্স ইট। তো বক্সটি খুলতেই প্রথমে বেরিয়ে আসে আমাদের কাঙ্ক্ষিত স্পিকারটি, যেটা একটু হেভি, এবং এর ভেতরে রয়েছে, আই গেস এর ভেতরে কিছু তার আছে। এর ভেতরে রয়েছে মাইক্রো ইউএসবি টু ইউএসবি পোর্ট, যেটা দিয়ে আপনারা স্পিকারটি চার্জ করতে পারবেন, এবং এর ভেতরে রয়েছে একটি অডিও জ্যাক, যেটা 3.5 mm টু 3.5 mm, যেটির এক প্রান্ত আপনি বক্সে দিবেন এবং অন্য প্রান্ত যদি আপনার মোবাইলে দেন তাহলে আপনারা কানেক্ট করতে পারবেন। তো এখন আমরা ফোকাস রাখি আমাদের কাঙ্ক্ষিত স্পিকারের উপর। স্পিকারটি আসলে খুব হেভি, কারণ এর ভিতরে বড় একটা ব্যাটারি দেওয়া আছে, যার কারণে এটা খুব ভালো চার্জ ব্যাকআপ দিবে। স্পিকারটির পেছনে রয়েছে একটি ইউএসবি পোর্ট, যেটা দিয়ে আপনারা ফোনের সাথে কানেক্ট করে গান প্লে করতে পারবেন। এছাড়াও রয়েছে একটি মেমোরি কার্ড স্লট, অর্থাৎ আপনি সরাসরি মেমোরি থেকেও গান প্লে করতে পারবেন। এছাড়া রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা দিয়ে আপনারা এটাকে চার্জ করতে পারবেন, এবং রয়েছে একটি 3.5 mm অডিও জ্যাক, যেটা দিয়ে আপনারা মোবাইলের সাথে কানেক্ট করে এটিতে গান প্লে করতে পারবেন। এর উপরে রয়েছে কিছু বাটন, যেটা দিয়ে আপনারা মিউজিক কন্ট্রোল করতে পারবেন এবং পাওয়ার অন অফ করতে পারবেন, এবং এর নিচে দেওয়া আছে সুন্দর রাবারের গ্রিপ। স্পিকারটি আপনি পিসি কিংবা ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবেন, মোবাইলের সাথে কানেক্ট করে গান শুনতে পারবেন। স্পিকারে আপনি মেমোরি দিয়ে এখান থেকে হেডফোন বা ইয়ারফোন দিয়েও আপনারা গান শুনতে পারবেন। এছাড়াও এটাতে রয়েছে FM রেডিও। তো বেশি কথা না বাড়িয়ে স্পিকারটি কানেক্ট করি আমার মোবাইলের সাথে। স্পিকারটি কানেক্ট করার জন্য যেটা করতে হবে, এর মাঝখানের পাওয়ার বাটন টিপে ধরে রাখতে হবে, এবং এটা যখন অন হবে তখন আপনার ফোনের ব্লুটুথ ওপেন করবেন এবং ব্লুটুথ কানেক্টেড। ব্যাস, আপনার মোবাইলের সাথে স্পিকারটি এখন কানেক্ট হয়ে গেল। স্পিকারটির ব্লুটুথ কানেক্টিভিটি খুবই ফাস্ট। তো স্পিকারটিতে মিউজিক প্লে করা যাক। সাউন্ড কোয়ালিটি খুবই ক্লিয়ার এবং খুব সুন্দর বেস দেয় এটাতে। তো ফ্রেন্ডস, ব্লুটুথ স্পিকারটির সাউন্ড কোয়ালিটি খুবই ক্লিয়ার ছিল এবং ছোট স্পিকার হলেও এর বেজ অনেক ভালো ছিল। স্পিকারটির দাম আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, কারণ এর দাম সবসময় একরকম থাকে না। তো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর আপনি যদি আমাদের নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাই।